আসসালামু আলাইকুম তোমাদের সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চার পয়েন্ট দুই নিয়ে আলোচনা করব প্রথমেই দেওয়া আছে এক নম্বরে মান নির্ণয় তো আমরা সূত্র অঙ্কের পাশাপাশি শিখবো তাহলে মনে থাকবে বেশি তো সর্বপ্রথম আমরা একের ক নাম্বার অঙ্কটা একটু করি আমরা তো দেওয়া আছে কি লক থ্রি টু দি পাওয়ার একাশি তো এগুলা হলো সূচক লগারিদমের অঙ্ক আমরা সূচকের অঙ্ক গত ভিডিওতে করছি তে তোমরা সূচকের অঙ্ক যারা দেখো তারা আমরা ওই ভিডিওগুলো দেখে আসো তাহলে এগুলা একটু হলো সহায়ক হবে আচ্ছা তো দেখো এটা হলো মূল অঙ্ক দেওয়া আছে তো যাই হোক আমরা এই অঙ্কটা করব। লক থ্রি এ একআিকে ভাঙাবো সব চেষ্টা করব। এই থ্রির যাতে আর একটা ভিত্তি একই রকম হয় তাহলে এখানে যদি থ্রি আনি তাহলে একাশি পুরা পূরণ করার জন্য আমাদের ফোর লাগছে তার মানে একাশিকে ভাঙানো হয়েছে তো যেন রাখো লগ এ টু দি পর এ তার উপরে এবং এখানে যদি কোনো কিছু থাকে এই বি আর এই বিটা সামনে চলে আসে তার মানে বি লগ এ টু দি পর এ লেখা যায় এখন এই ফোরটা কি সামনে চলে আসছে লগ থ্রি টু দি পর থ্রি এই লক থ্রি টু দি পর থ্রি বা থ্রি কিউব এইটুক সমান লেখা যায় হলো ওয়ান মানে এখানে যদি লগ এ টু দি পর এ এ আকারে যদি থাকে তাহলে এটা সমান ওয়ান লেখা যায় তো যাই হোক যদি লগ ফোর টু দি পর ফোর এরকম যদি থাকে তাও ওয়ান লেখা যায় লগ ফাইভ টু দি পর ফাইভ যদি থাকে তাও ওয়ান লেখা যায় তো যাই হোক এখানে ওয়ান হবে তাহলে ফোর এটাই হলো অ্যান্সার তাহলে একের ক করলাম আমরা এখন খ করব। তো খাওয়া নাম্বার কী দেওয়া আছে লগ ফাইভ রুট ওভার ফাইভ যদি পর রুট ওভার ফাইভ তার উপর কিউব এখন দেখো লগ এখানে ফাইভ রাখো আর এখানে ফাইভ আর রুট কিউব আর মানে এটা কি অনভক থ্রি তাহলে দেখো অনভক থ্রি সামনে চলে আসছে তাহলে অনভক থ্রি লগ ফাইভ তার উপর ফাইভ এখন দেখো লক ফাইভ টু দিবার ফাইভ এইটুক সমান কি লেখা যায় অনভাগ থ্রি ইন্টু ওয়ান তার মানে অনভাগ থ্রি অ্যান্সার তারপরে দেখো গ নাম্বার অঙ্কটা গ নাম্বার অঙ্কটা কি লগ ফোর তারপরে আছে স্কোয়ার এখন দেখো এখানে তো ওই নিয়ম বা নীতি করে দেওয়া নেই এখানে ফোরের উপর ফোর তো নাই তা আমাদের নিয়ে আসতে হবে ফোর আমরা যদি রুট ফোর লিখি তাহলে দেখো এই রুট ফোর যদি ফোর যদি রুট করি তাহলে দুই হয় তার মানে এই লাইন আর এই লাইন কিন্তু সেম এখন আমরা এখানে লিখতে পারি লগ ফোর টু দি পাওয়ার ফোর আর রুটের বদলে আমরা লিখতে পারি ভাগ টু তাহলে ওয়ান ভাগ টু সামনে আসে আর লগ টু দি পাওয়ার লগ ফোর টু দিপার ফোর এই টুক সমান কি পাওয়া যায় ইন ওয়ান তার মানে হাফ অ্যান্সার তো আমরা ঘর নাম্বার অঙ্কটা একটু সলিউশন করি লগ টু রুট ফাইভ টু দি পর চারশো তো বিগত অঙ্কের থেকে আমরা কি শিখলাম যে ভিত্তি যা থাকে তার উপর পাওয়ারটা সেম আনতে হয় তাহলে লগ টু রুট ফাইভ এখানে টু রুট ফাইভ একটা আনবে আর একটু হিসাব নিকাশ করে এখানে কিউব হবে না ফোর হবে একটু সেটা তোমরা আলাদাভাবে করে নেবে তাহলে বুঝতে পারবে দেখো টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এখানে ফোর হয় আসলে তো কেমনে দেখো একটু আলোচনা করি টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে টু এক টু দি পাওয়ার ফোর যদি করি তাহলে ষোলো হয় আর রুট ফাইভ স্কোয়ার আর রুট ফাইভ স্কোয়ার তাহলে ষোলো ইন্টু এই স্কোয়ার রুটের কারণে রুটটা স্কোয়ারের কারণে উঠা যায় তার মানে ফাইভ এই রুটটাও উঠা যায় তার মানে ফাইভ পাঁচ পাশের যদি করো তাহলে হয় তাহলে এই ফোরটা কী সামনে চলে আসছে লগ টু রুট ফাইভ টু দি পাওয়ার টু রুট ফাইভ সমান কি লগ এ টু দি পাওয়ার এ আকারে আছে না তার মানে ফোর ইন্টু ওয়ান তার মানে এরপরে আমরা মাননিনার অঙ্কটা দেখো লাস্ট একটা অঙ্ক করবো লগ ফাইভ তার উপর থ্রি রুট ফাইভ তারপরে রুট ফাইভ ব্র্যাকেট এখন এই অঙ্কটা অনেকটা জটিল কোয়ালিটি দেখো এখানে ফাইভ এখানে রুট কিউব মানে কি ওয়ানভাগ থ্রি লেখা যায় ইন্টু সেভেন সরি ফাইভ অনভাগ টু লেখা যায় এখন দেখো সূচকে আমরা কি শিখে আসছি একই ধরনের কোনো কিছু যদি থাকে সেটা কমন নেব। নিব আর আছে গুণ ভাগ টু সূচকের নিয়ম অনুসারে সূচকের অঙ্ক যারা দেখো নি তারা এই অঙ্কটা অতটা ভালো ক্লিয়ার হবে না সূচকের অঙ্কটা একটু কাইন্ডলি দেখে আসবে তাহলে দেখো লক ফাইভ এই ফাইভ টু দি পাওয়ার ফাইভ এ রাখো আর থ্রি আর দুই দুইয়ের লসে করো তিন দুগুনা ছয় এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে থ্রি এখন লগ ফাইভ টু দি পর ফাইভ তিন আর দুয়ে যোগ করলে ফাইভ হচ্ছে ডিভাইডেড বাই সিক্স এই ফাইভ ভাগ সিক্স যদি সামনে আনো তাহলে ফাইভ ভাগ সিক্স তাহলে এটা লেখো লগ ফাইভ টু দি পর ফাইভ তাহলে ফাইভ ভাগ সিক্স এইটুক সমান কী লেখা যায় ওয়ান লেখা যায় তার মানে ফাইভ ভাগ সিক্স অ্যান্সার তো যাই হোক আমরা লগের চ্যাপ্টারে চার পয়েন্ট দুইয়ের একের মান নেওয়ার অঙ্কগুলো করলাম তো যাই হোক আমরা পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো একটা ভিডিওর মধ্যে আপলোড করার চেষ্টা করব সবাই ভালো থাকো ধন্যবাদ